প্রতিটি ম্যাচেই মাঠে হালকা ধাক্কায় বারবার পরে যান নেইমার পরেই এমন চিৎকার যেন বড় কোনো আঘাত পেয়েছেন হার্ট টেকলে নেইমারের পরে যাওয়া নিয়ে অনেক ব্যাখ্যা হচ্ছে কেউ বলছেন নেইমার ইচ্ছা করেই পরে গিয়ে নাটক করছেন সুবিধা আদায়ের জন্য আবার কেউ বলছেন কেবল বড় এক চোট থেকে মাঠে ফিরেছেন তাই হয়তো এখনও মনের ভয় দূর হয়নি আবার কেউ কেউ নেইমারকে নিয়ে ট্রল করে ভিডিও বানাচ্ছেন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কেএফসির মতো ফাস্টফুড নেইমারকে তরল করে বিজ্ঞাপন বানায় এভাবে হালকা ধাক্কায় পড়ে যাওয়ার নাটক তো ম্যারাডোনাও অনেক করেছেন আর মেসি সেও তো কম যায়নি ইন্টারনেটে এমন অনেক ভিডিও পাওয়া যায় যেখানে মেসি ইচ্ছাকৃতভাবে পরে গিয়ে অভিনয় নৈপুণ্যে ফাউল আদায় করে নিয়েছেন তাহলে নেইমার একা কেন ট্রল হবেন তাছাড়া নেইমার এমনিতেই অনেক হালকা গরনের তার মতো এরকম হালকা গরনের ফুটবলার খুব কমই আছে তাই ক্ষিপ্রতার সঙ্গে কোনো ট্যাকেলে নেইমার পরে যান আর এটা তার কেরিয়ারের শুরু থেকেই দেখা যায় একজন খেলোয়াড়ের শারীরিক ওজনের সর্বনিম্ন গড় বাহাত্তর কেজি মেসির ওজন যেখানে সত্তর কেজি রোনালদোর ওজন পঁচাত্তর থেকে ছিয়াত্তর কেজি সেখানে নেইমারের ওজন মাত্র চৌষট্টি থেকে পঁয়ষট্টি কেজি তাই হার্ট টেকে মেসি রোনালদোর তুলনায় নেইমারের জন্য শরীরে ব্যালেন্স রাখা কষ্টকর এছাড়া তার শরীরের তিন জায়গায় কোমরে ডান পায়ের গোড়ায় বাম পায়ের রানের গোড়ায় গুরুতর ইঞ্জুরি শরীরের তিন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ডাক্তাররা বলেছেন হার্ট টেকলে নেইমার যেন শরীরের উপর অতিরিক্ত প্রেসার দিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা না করে আর এ কারণে নেইমার হার্ট টেকেলে নিজের শরীরের উপর খুব বেশি চাপ দেন না আর কিছু কিছু মানুষ তো এটাকে ট্রল হিসেবে নিয়েছেন ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন